মরহুম আলহাজ মাহমুদ সামাদ চৌধুরী কয়েস এমপি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে ট্রেজারার এনামুল হক চৌধুরী স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি। বিডিস্টার টিভি নিউজ আমাদের ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। গত রবিবার রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এমডি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় সভার সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, মকবুল আহমেদ, বদরুল ইসলাম, অলিউল ইসলাম, মাসুক উদ্দিন, এমডি মজির উদ্দিন, ফয়জ মিয়া, আফজাল আহমেদ, কাশেম আহমেদ, রুহুল মিয়া সহ আরও অনেকেই। সভায় বক্তারা মরহুমের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন এবং তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের জন্য যে সকল কাজ করেছেন তা তুলে ধরা হয়। সভা থেকে উপস্থিত নেতৃবৃন্দরা জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইউকে আয়োজিত ভার্চুয়াল স্মরণ সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ও মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় ও বিশ্বে করোনায় আক্রান্ত সকলের সুস্থতায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন টিএমসি মসজিদের ইমাম হাফেজ আফজাল হোসেন।